বিসমিল্লা রহমান রহিম সম্মানিত দর্শক বাইরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবাস জীবনে প্রবাসী বাইদের জন্য আজকের ক্লাসটি সাক্ষাৎকারে কিভাবে আরবি ভাষায় কথোপকথন করবেন কিভাবে আপনি আপনার বন্ধুর সামনে অথবা কোথাও কোনো সাক্ষাৎকারে কোনো সন্মুখে কিভাবে অ্যারাবিয়ান ভাষায় বন্ধুর সাথে কথা বলবেন সে ব্যাপারে আলোচনা করবে ইনশাল্লাহ উক্ত অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ টিভি চ্যানেলটির মাধ্যমে আরবি ভাষা শিক্ষার সাথে সাথে আপনি ইংরেজি ভাষাও শিখতে পারবেন ইনশাল্লাহ সেভাবেই ভিডিওটি তৈরি করছি ইনশাল্লাহ ভবিষ্যতেও করব আপনারা আমার সাথেই থাকুন আসুন শুরু করছি মনে করেন আপনার বন্ধুর সাক্ষাতে অথবা বন্ধুর সম্মুখে বা বন্ধুর সাথে কোথাও দেখা হয়েছে সেক্ষেত্রে আপনি আপনার বন্ধুকে বলতে পারেন স্লোনেক কেমন আছেন স্লোনেক কেমন আছো এখন আপনার বন্ধু আপনাকে বলছে আনা জেন কয়েশ আনা জেন আমি ভালো কয়েশ ভালো লাক ইন লেস ইন দ্য মাইজি আনা গুরফা আমস আনা জেন লাক লেস ইন দ্য মাইজি আনা গুরফা আমস আমি ভালো কিন্তু তুমি গতকাল আমার রুমে আসো নাই কেন আপনার বন্ধু বলতেছে আনা জেন লাক লেস ইন দ্য মাইজি আনা গুরফা আমস আমি ভালো কিন্তু তুমি গতকাল আমার রুমে আসো নাই কেন কয়েশ ভালো জেন ভালো যে কোনো একটি শব্দ বললেই হবে দুইটি প্রচলিত ওয়ার্ড জেনে নি উক্ত সেন্টেন্সের শব্দগুলোর আরবি শব্দ কি হবে লাকিন কিন্তু লাকিন কিন্তু লেস কেন লেশ কেন মাই না এখানে মাই দ্বারাও না বুঝায় লা দ্বারাও না বুঝায় মো দ্বারাও না বুঝায় যখন যেটা আপনার সময় সাপেক্ষে আপনি ব্যবহার করবেন মাই না ইজি আশা ইজি আশাও বোঝায় আসবো বুঝায় এসেছিও বুঝায় ইজি আশা গুরফা যে কোনো রুমকে আরবিতে গুরফা বলে গুরফা রুম এখন আপনি বলতেছেন আপনার বন্ধু আপনাকে প্রশ্ন করছে কেন আসো নাই সেক্ষেত্রে আপনি বন্ধুকে বলতেছেন আনা আসিফ হাবিবী আনা মাইজি ইজ ইন গুরফা আমস আসান আনা মারিদ আনা আসিফ হাবিবি আনা মাইজি ইনতা গুরফা আমস আসান আনা মারিদ আমি দুঃখিত দোস্ত আমি তোর রুমে আসতে পারি নাই কারণ আমি অসুস্থ ছিলাম আমি দুঃখিত দোস্ত আমি তোর রুমে আসতে পারি নাই কারণ আমি অসুস্থ ছিলাম এখানে আসান মানি কারণ বুঝায় মানিও কারণ বুঝায় আনা আসিফ হাবিবী আমি দুঃখিত বন্ধু আসিব মানে দুঃখিত আনা মাইজিন খাল্লিবাল্লি মাফি মুশকিলা ওকে হাবিবি আলহিন খাল্লিবাল্লি মাফি মুশকিলা ওকে বন্ধু এখন বাদ দাও সমস্যা নাই আপনি বলতেছেন ওকে হাবিবি আলহিন খাল্লি বাল্লি এখন বাদ দাও মাফি মুশকিলা ওকে বন্ধু এখন বাদ দাও কোনো সমস্যা নাই এরপর আপনি আপনার বন্ধুকে বলতেছেন হাবিবি আনা ফি মুশকিলা হাবিবি আনা ফি সোয়া মুশকিলা বন্ধু আমার একটু সমস্যা আছে হাবিবি আনা ফি সোয়া মুশকিলা বন্ধু আমার একটু সমস্যা আছে আপনি আপনার বন্ধুকে বললেন এখন আপনার বন্ধু আপনাকে বলতেছে শোনো মুশকিলা এটা প্রশ্নবোধক একটু ধাক্কা দিয়ে বলবেন শোনো মুশকিলা শোনো মুশকিলা কী সমস্যা আপনার বন্ধু বলল শোনো মুশকিলা কী সমস্যা এখন আপনি বলতেছেন যেই আপনার সমস্যা সেটা উল্লেখ করবেন আতেনি সোয়া ফুলুস মনে করেন আপনার কিছু টাকার দরকার বা যে সমস্যা সেটা বলবেন তবে আমি এখানে টাকার প্রয়োজন জাস্ট আপনাদেরকে বুঝাচ্ছি সেটাই আতেনি সোয়া ফুলুস আমাকে কিছু টাকা দে আপনার বন্ধুকে বলতেছেন আতিনি সোয়া ফুলুস আমাকে কিছু টাকা দে আপনার বন্ধু বলতেছে আইয়াও মাফি মুশকিলা লাকিন কাম ফুলুস ইনতে এবি আইয়ো মাফি মুশকিলা লাকিন কাম ফুলুস ইনতে এবি কোনো সমস্যা নাই কিন্তু তোমার কত টাকা দরকার এখানে উক্ত আরবি শব্দগুলোর বাংলা শব্দ যিনি ফুলুস মানি টাকা যে ধরনের যে কোনো টাকা পয়সাকে একসাথে আরবিতে ফুলুস বলে ফুলুস টাকা এখন আপনি বলতেছেন আপনার বন্ধুকে আনা এভি খামসিন রিয়াল আনা এভি খামসিন রিয়াল আমার পঞ্চাশ টাকা দরকার আনা এভি খামসিন রিয়াল এখানে আনা মানি আমি এবি মানি চাওয়া খামসিন মানি পঞ্চাশ রিয়াল মানে এটা চৌধুরীর টাকাকে আরবিতে রিয়াল বলে আনা এভি খামসিন রিয়াল আমার পঞ্চাশ টাকা দরকার এখন আপনার বন্ধু মনে করেন আপনাকে টাকা দিছে আপনি যে পঞ্চাশ টাকা চাইছেন আপনাকে পঞ্চাশ টাকা আপনার বন্ধু দিছে সেক্ষেত্রে শুক্রান আপনি বলতে পারেন শুক্রান হাবিবি আল্লাহ ইয়াতিকাল আফিয়া শুক্রান হাবিবি আল্লাহ ইয়াতিকাল আফিয়া ধন্যবাদ বন্ধু আল্লাহ তোমার মঙ্গল করুক শুক্রেন হাবিবি শুক্রেন মানে ধন্যবাদ হাবিবি বন্ধু আল্লাহ ইয়াতিকা লাফিয়া এটা একসাথে বোঝাই হচ্ছে আল্লাহ তোমার মঙ্গল করুক এখন সেই ক্ষেত্রে আপনি আপনার বন্ধুকে আপনার বন্ধু আপনাকে বলতেছে যা যাকল খয়ের আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান করুক যা যাকল খয়ের মানে হচ্ছে আল্লাহ তোমার উত্তম প্রতিদান করুক যেমন আমরা যদি মনে করেন ইংলিশে কাউকে বলি থ্যাংক ইউ সেক্ষেত্রে উনি আমাকে আপনার যাকে থ্যাংক ইউ জানাচ্ছেন সে আপনাকে বলবে ওয়েলকাম আরবির ক্ষেত্রে শুক্রান বললে যাকে শুক্রান বলবেন সে আপনাকে বলবে জাজাকল খয়ের তবে আজকের মতো এখানে শেষ করলাম প্রিয় দর্শক বাইরে ইনশাল্লাহ নেক্সট আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনারা আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম